হ্যালো, আমি তানজিকা আমিন। আজকে চলে এসেছি ডেইলি স্টারে আপনাদের সবার সাথে আড্ডা দিতে। আমি একজন অভিনেত্রী, অভিনেত্রী বলবো, হ্যাঁ, চেষ্টা করি অল্প অভিনয় করার। আসা মানে কোথাও তো যাইনি, এখানেই ছিলাম, এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। কিন্তু হ্যাঁ, একটা জেনারেশন মিস হয়ে গেছে। মানে আমি যেহেতু কাজ করি অনেক বছর ধরে, মাঝখানে একটা লম্বা ব্রেক। এই ফিরে আসাটা আসলে শুধু ফিরে আসা না, অনেক ভালোবাসা নিয়ে ফিরে আসা। সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, ভালোবাসছে। সো এই ফিরে আসা রিমার্কেবল ফিরে আসা। সো ইয়া, দিব্য যেটা হয়েছে, দিব্য সৌম্য দুই ভাইকে তো আসলে খুব ছোটবেলা থেকে ওদের বড় হওয়াটা দেখেছি চোখের সামনে। হ্যাঁ, আর আমি তো বলি আসলে ছেলেটা মানে ওদের ফুল ফ্যামিলি, কুশিয়াপ্পা, বৃন্দাবন দা, সৌম্য, দিব্য, ফ্যামিলি উইথ ফুল অফ ব্রিলিয়ান্স। প্রত্যেকেই চারজনই মানে ব্রিলিয়ান্ট তারা। সো সেই জায়গা থেকে খুব ভালো লেগেছে। আর আমি যখন শুনেছিলাম যে দিব্য ভাইয়ের অভিনয়টা করবে, তখন অটোমেটিক্যালি কেন জানি একটা ঢুকে গিয়েছিলাম প্লটের মধ্যে, গল্পের মধ্যে। আর আমার সামনে ছিল, ওকে পিটাচ্ছে, ওকে ধরে নিয়ে যাচ্ছে বা কিছু একটা, এইটা আসলে অনেক ট্রিগার করেছেন। এটা না বলা যায় না, যেটা হচ্ছে যে কখন কার লাইফে কোন টার্নিং পয়েন্ট আসবে, ইউ নেভার নো। দেখা যাবে অনেক ভালো করেছি, কিন্তু আমাদের যে সিচুয়েশন যেটা যাচ্ছে আর কি, এখন ইন্ডাস্ট্রির যে সিন্ডিকেশন যা যা আছে, সেখানে হয়তো নাও আসতে পারি, আবার হয়তো আসতেও পারি, জানি না। আমি দোষ দিই আমার, আমি অলস। ইন্ডাস্ট্রি তো আছেই, কারণ একটা ঘরানা নিয়ে কাজ করে, যারা যে জায়গায় আছে তারা তো রুল করছে একটা জায়গা, টিভি নাটক বাদ দিয়ে। টিভি নাটকে তো আমি সবসময় ছিলাম, আছি। আর একটা জায়গা টিভি নাটক বাদ দিয়ে আমি বলবো যে যারা মেনটেন করছে তারা তাদের লোকজন নিয়ে কাজ করে বেশি। হ্যাঁ, সো অনেকদিন পরে আমি এখানে একটা জায়গা পেয়েছি, আমি ঢুকে গেছি, আমি আমার মতো করে কাজ করে এসেছি। সো হ্যাঁ, এটা একটা রিজন। আমার জীবনের কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস নাই। আই এম আ হ্যাপি গো লাকি পার্সন, খুব ভালো আছি এবং আমি ভালো থাকবো। আমি আমার জীবনের একটাই চাওয়া, সুস্থ এবং সুন্দরভাবে যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি। প্ল্যান কিছু নাই, এটা হচ্ছে যে মহানগর নিয়েও প্ল্যান ছিল না। হুট করে মহানগরটাও করা, এভাবে আবার যখন কোনো হুট করে কোনো ভালো প্রোডাকশন পাবো, সেখানে আমি আমার জীবন দিয়ে কাজ করে যাবো, ভালোটা করে যাবো, দ্যাটস ইট। নো প্ল্যান, প্ল্যান করে কিছু হয় না। সিনেমাও তো আমার কাজের মধ্যেই পড়ছে, একই প্ল্যাটফর্ম, সেম প্ল্যাটফর্ম, শুধু ক্যানভাসটা বড় আর ছোট। সো সিনেমা বড় ক্যানভাস, কাজ আমার একই। সো ভালো অফার পেলে অবশ্যই করে ফেলবো। ভেরি সুন, ভেরি সুন। ওই যে বললাম দোষ আমার, আমি একটু অলস, কিছুটা তো মুডি। আমরা যারা ইন্ডাস্ট্রিতে আর্টিস্টরা আছে, আর্টিস্ট একটু মুডি। সো হ্যাঁ, একটু মুডের উপর ডিপেন্ড করে চলি আর কি। সো লেটস সি, বাট থাকতে চাই, করতে চাই।